তো ঘুম থেকে উঠে চলে এসেছি আমি রান্নাঘরে তো দেখো শুরু হয়ে গেছে আমার আর ব্যস্ততম সকাল শুভ সকাল বন্ধুরা তো দেখো আমার ব্যালকনিতে আজকে কত রোদ তো এই রোদে কিন্তু দেখো এই অর্ধেক জামা কাপড় শুকিয়ে গেছে এখন অনেক জামাকাপড় আছে তো সেইগুলো ভাবছি কেটে ছাদে দেব এখানে আর দেবো না কারণ বেডশিট ফেটশিট আছে তো ওগুলো শুকাতে একটু লেট হবে ছাদে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে এক ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে কারণ প্রচণ্ড রোদের তেজ আর এই যে বাঙ্কু আজকে থাকবেন না সেই জন্য সকালবেলায় পড়তে চলে এসছে আর এই যে দেখো সবজিগুলোর অবস্থা সবজিগুলো নিয়ে আসলো বাবু বাজার থেকে তো এখানে রাখা হয়ে গেছে তো এইগুলোকে এখন আমি ফ্রিজে পাটপাট করে এই যে রান্নাঘরে আমার ভাত হচ্ছে আর এখানে হচ্ছে কি বলতো আলুর দম হুম আলুর দম আমি প্রেশার দিয়েছি আর এই যে দেখো এইখানে একটা মাছি আছে তো সোনু তো মাছিটা দেখলে খুব খুশি হবে সোনু নিজে আছে তো সোনু না বাবা রে সোনু না শব্দ আমি একদম এটা কাটবো না রেগে যাচ্ছিস কেন বাবু তাপ রে আমি যেন হচ্ছে সোনো হয়ে গেছি ঠিক আছে ঠিক আছে আনার মনে যাক তুই থাকতো মতো তো এই হচ্ছে সকালবেলার আমার ব্যস্ততা হুম সিটের পাশে আবার আর একটা নতুন পেয়েছে কি ভালো লাগছে দেখতে আর এই যে দেখো এই বিছানাটা আজকে কে করেছে বলো তো গুছিয়েছে বাবু গুছিয়েছে কি সুন্দর করে গুছিয়েছে ভিডিও শুরুতে দেখতে পেলে আলুর দম তো সেই আলুর দমকে প্রেশারে দেওয়ার কারণ হচ্ছে এটাই যে বাবুর খুব তাড়া আছে তো আলুটা কড়াইতে ইয়ে করলে সেদ্ধ হবে না সেই জন্য আমি প্রেসারে কষে টষে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় বাবু খাবারটা নিয়ে যেতে পারে তো দেখো আমার আলুর দম রেডি আর এখানটাতে আমার ভাতটা হয়ে গেছে তো ভাতটা আমার আজকে একটু মানে গলে গেছে তো সেই জন্য আমি একটু ঠান্ডা জল দিয়ে দিলাম তো ঠান্ডা জল দিলে কী বলতো ভাতটা কিন্তু ঠিক হয়ে যাবে যাবে তো এই যে আমার সুনুর সবজি কাটা রেডি হয়ে গেছে সুনুর তরকারি এখন আমি সুনুর তরকারি করব আর এই যে বাবুর দোকান যাচ্ছে সাবধানে যেও আর আমার বেটুটাকে দিয়ে যাও আমার বেটুটাকে দিয়ে যাও আর বললাম সাবধানে যেও আর কিছু বলিনি তোমার আমি মামা কোথার থেকে আসছো স্কুলে গেছিলে না কি গো বাবা তো এই যে দেখো মাছটাকে তো মা কেটে দিয়ে গেলো ওই মাছটা এখন আমার ধোয়া হয়নি ধুবো আর এই যে কি সুন্দর কালার ফুল তরকারি পেট তো তরকারি করছি করলা দিয়ে ডাটা করলা আলু বেগুন ডাক দিয়ে আমার খুব ভালো লাগে ও সংসারে না মানে যতই কাজ করা যাক কাজ কিন্তু শেষ হয় না সকালবেলার থেকে আমি রান্না রান্নাঘরে রান্না মানে একটা করে শেষ করছি একটা করে রান্না শুরু হচ্ছে বাসন মেজে যাচ্ছি বাসন আবার সেই জমা হচ্ছে মানে শেষই হচ্ছে না আর কি ছনু আবার এদিকে সান করবে সোনু খাবে তাই তো শনুরও খেতে পেয়ে গেছে আর আমারও খুব খেতে পেয়ে গেছে তো আমিও তাড়াতাড়ি ঝটপট সবজি মবজিগুলো তুলে ফেলি তুলে আমি আমিও স্নান করে খাবো তো তার আগে শোনুকে স্নান করে দিই আর সোনুকে খাইয়ে দিই তো শাকটা ভেবেছিলাম বাঁচবো তো দেখা যাক বাঁচতে পারি কি পারি না আবার পেটে দানা দানাপাড়ি পড়লে আমি আবার চিৎপাত হয়ে যাই আর উঠতে পারি না তো এই যে দেখো সোনুকে আমি খাওয়াতে শুরু করে দিয়েছি আর সোনু এই যে অলরেডি খাচ্ছে চিকেন তাই তো তো কালকে তো চিকেনটা বাবু খায়নি তাই ওর জন্য চিকেন রেখে দিয়েছিলাম তো সেটা আজকে সবজি দিয়ে করে দিয়েছি স্নান টান তো সব হয়ে গেছে ছাদ থেকে জামাকাপড়গুলো সব তুলে নিয়ে চলে টুটু কারণ আর বিঘাবেলা যেতে ভালো না প্রচণ্ড রোদের তাপ থাকলে জামাকাপড়গুলো পড়ে যাবে সোনুর ক্যাথাটা শুকায়নি তো শিতে মেলে দিলাম আর সোনু কী করছে দেখো তো এই যে সোনু সোনু এখন ঘুমাবে ঘুম পেয়ে গেছে শোনো এখন গভীর চিন্তায় মগ্ন কী চিন্তা করছ এখন আবার শোনো কপালে হাত দিয়ে ঘুমায় চিন্তা করতে করতে কী যে চিন্তা শোনো ও শোনা তোমার বুদ্ধি কোথায় থাকে বলো তো নাম কি নাম বলো নামটা কি ওটার নাম কি মুখে বলো কপালে বুদ্ধি থাকে ও কপালে বুদ্ধি থাকে মাথায় বুদ্ধি থাকে আচ্ছা তো ঠিক আছে চলো আমরা এখন ঘুমাই নাকি শোনা বলো আমাদের ঘুমের টাইম এই যে আমাদের ম্যাডাম চললো মাঠে গিয়ে ব্লগ করবে তো এই যে দেখো জামা কাপড়ের পালা হয়ে আছে তো এখন আমি এইগুলোকে গোছাবো আর ওই যে আমার পুকলি পুকলি ওখানে দাঁড়িয়ে আছে বাথরুমে গিয়ে হাত ধুয়েছে এখন আমার ওনাটা ভেজাচ্ছে তো চলো কথা না বাড়িয়ে ঝটপট গুছিয়ে নি জামা কাপড় গুলো তো এই যে দেখো শোনো কাপড়গুলো আমি গোছাতে লেগেছি আর আমি তো জামা কাপড় গোছাতে লাগলেই শোনুর বদমাইশি শুরু হয়ে যায় তো দেখো এই চাদরটাকে একবার ভাজ করছি কিন্তু চাদরটা ঠিকঠাক ভাজ হচ্ছে না তো যাই হোক চাদরটাকে আমি আবার পরে ভাজ করব তো শোনো আমাকে বলছে মা কালকে রং খেলা তুমি আমাকে পিচকারিটা দাও আমাকে গুলে দাও বালতিতে মানে ও পারলে এখন থেকে সবাইকে রঙ দেয় এরকম একটা ব্যাপার ছোট বাচ্চাদের এক্সাইটমেন্টটা একটা আলাদা ব্যাপার না বলো তো যাই হোক দেখো চাদরটাকে ভাজ করে নিলাম তা আমি আমার ছোটোবেলায় সেরকমভাবে দিনও রঙ টং খেলিনি মানে ভীষণই ভয় পেতাম রঙ খেলাকে মনে হতো যদি গায়ে কিছু বেরিয়ে যায় মানে ভীষণ ভয় লাগতো আর কি তো কোনো কোনোদিনও আমি রঙ খেলা বেরোতাম না তো এখন যেমন শুনুকে খাইয়ে দেয় নিচে তো দেখো নিচে চলে এসেছি তো আমি লেটে এসেছি তো আমাকে সবাই বলছে তুমি এত লেটে কেন আসলে বলো এড়াপড়া তো হয়েই গেলো কত ওই যে ও আমাকে যাই বলছে ওই নারকেল গাছ অবধি উঠে গেছিলো আগুন তুমি এখন কেন এসছো লেটে মাথা মাথা তোমার

তুই বললাম তুমি আমাকে তখন ওখানে তোমার সাথে আমার আড়ি হয়েছে না কি বললি মানে আড়ি করে দিয়েছি না 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 বাপ 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 তো এই যে দেখো কুকলি আর আমি একসাথে কুকলি সাথে আমার ভাব হয়ে গেছে মানে ভাবটা করেই ছাড়লো তাই তো তো ঠিক আছে চলো আজকের মতো গুড নাইট বাই কাম সি ইউ লাইক কমেন্ট শেয়ার কোনা হয়েছে এই যে হাম্পিটা দেয় এটা কিন্তু কোটি টাকার হাম্পি এইটা কিন্তু কোথাও কিনতে পাওয়া যাবে না টাকা দিয়ে এটা কোটি টাকার কোটি টাকার মূল্যবান হাম্পি ঠিক আছে তো চলো টাটা এই যে দেখো রাত্রিবেলা কি বদমাইশি শুরু করেছে এই যে ওপরে ফ্যানটা চলছে বেলুনটা ঠেকলে কিন্তু ফেটে যাবে বাবু হ্যাঁ যে হ্যাঁ যে শুরু 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 দিচ্ছে তো লাফাচ্ছ কোনো